প্রথম দিন তো আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজকে আপনাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো। তো এখন 2 বাজে, প্রথমে একটা রেসিপি বলে দিব, তারপরে আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো আজকে। তাই আজকে আমরা যাচ্ছি রেসিপি করতে। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ব্লগটা খুব ভালো লাগবে। এই যে স্কুলটা, প্রাইমারি স্কুল দেখিয়েছিলাম সেই স্কুল, এটা ওই দিকেই যাচ্ছি। প্রচন্ড রোদ। আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের রান্নাশাল পায়ে হেঁটে 5 মিনিট। এই যে শান্তি পেলাম, আমার মেয়ে গেছে এসে পানি খেতে লেগেছে, চালা ঘরে সব চালমান উড়ে পড়ে গেছে, প্যাকেট ফ্যাকেট। সেদিন ঠিক করলাম, আবার পড়ে গেল, কি করবো বলেন। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা আপনাদের গোটাটাই ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? ওই স্কুল থেকে ওই বাগানটা থেকে গোটাটাই, দারুণ জায়গা। আমাদের রেসিপি হয়ে গেছে, এবার আমরা খেতে খেতে আমাদের গ্রাম পাহাড়টা সবকিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। সবাই মিলে আমরা যাব। এগুলা এই তিনটে আছে আমার কাকার মেয়ে, আমাদের বোন হয়, চলো সব ঘুরিয়ে আসি। আপনারাও আসেন, দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের গ্রামটা খুব সুন্দর, লাল মাটির দেশ, এই নিচে থেকে সবকিছু আপনাদের দেখাবো। চলো সব ঘুরিয়ে আসি। অনেক আমের গাছ আছে, আর সব আমগুলোই ভালো। আর দেখছেন তো আমাদের গ্রামটা, দেখেন কত সুন্দর, ফাঁকা ফাঁকা কত জায়গা পড়ে আছে। ওই যে দেখেন আমাদের রান্নাশাল, ওইখান থেকে আমরা রেসিপি করে চলে এসেছি এই পাটটায়। দেখেন পাহাড়ের ওপরেই আছে, জায়গাগুলো দেখেন কত সুন্দর, কত ফাঁকা ফাঁকা জায়গা। বাচ্চাদের এখানে অনেক খেলার জায়গা আছে, খুবই সুন্দর জায়গা, পাহাড়ি অঞ্চল কত সুন্দর। আপনাদের এবার আমি কাজু বাগানটা দেখাবো, অনেক নতুন করে কাজু বাগান লাগিয়েছে। দেখেন এইদিক থেকে এইদিকে পুরোটাই কাজু বাগান। দেখেন ছোট ছোট গাছ অনেক ধরছে, আর পাড়ার ছেলেগুলো পেড়ে পেড়ে কাঁচাতেই কি করছে বলেন তো, পুড়াচ্ছে, পুড়িয়ে তারপর বের করে খেয়ে নিচ্ছে। এখনো ধরে আছে কিছুটা, দুই একটা গাছে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই তো আঠা লাগিয়ে হাতেই পড়ল, এই যে ধরে আছে দেখেন, এই দেখেন কত সুন্দর, এটা পুরো যখন পেকে যাবে তখন লাল হয়ে যাবে। কাজু বাদামের কত দাম বলেন তো, হ্যাঁ কাজু বাদামের কত দাম বলেন তো, আর আমরা এখানে হাত বাড়িয়ে নিজে থেকে পেড়ে দিচ্ছি, কেউ কিছু বলার নাই। এটা একটা পেকেছে দেখেন, পারবো এই দেখ, হাতে লেগে, আঠা লেগে, আঠা লেগে নিচে, একটা কাজু বাদাম ইয়ে হয়ে গেছে। এই দেখেন কাজু বাদাম, এটাকে ছাড়াতে হবে, খুব শক্ত, দিয়ে বের করতে হবে। হ্যাঁ আঠা মুখে লেগে যাবে, চলো
আর পারব না আর পাখো সব ছেড়ে রেখেই দিয়েছি কিন্তু একটাও লাগবে না গ্রামের অবস্থা বুঝতে তো পাচ্ছেন গ্রামে এটাই সুবিধা আম কুল যে কোনো ফল কোনো কিছু কিনে খেতে হবে না কাজু বাগানটা আপনাদের দেখানো হলো এবার আপনাদের আমের বাগানটা দেখাবো এদিকে প্রচুর সব কাজু বাদাম এদিকে যত দূর চোখ যাবে সব কিছু দেখতে পাবেন কাজু বাদামের গাছ এই যে আমের গাছ এতকে নিয়ে আসুন আর একটু একটু গাছে দেখেন কত আম ধরে আছে তাড়াতাড়ি পেকে যায় এটা এবার পাকতে শুরু করবে দেখেন ফজলি আম এই দেখেন হিমসাগর আম গাছ পাকা ওটা হিমসাগর মোহন ভোগ বলে অনেক রকম নাম আছে এটা এটা আম্রপালি বোধ হয় গাছের টাটকা হিমসাগর আম গাছের টাটকা দেখেন আমাদেরকে কোনোদিন আম কিনে খেতে হয় না এত আম হয় একটু ঝড় হলে আমরা চলে আসি বাগানে এখন আর হচ্ছে না ছোটবেলায় আসতাম খুব ভালো লাগতো আর একটা আম আছে গাছ মিষ্টি কাঁচাতে প্রচুর মিষ্টি খেতে খুব ভালো লাগে মা আব্বারা বকতো ঝড়ের সময় আসতে মানা করতো যে ডাল ভেঙে পড়ে যেত আমরা লুকিয়ে চলে আসতাম আমের সাইজ দেখো সেই জান ভরে যায় দেখো এই আমের সাইজগুলো দেখো কত সুন্দর আর ভিতরটা লাল টুকটুকা হয় খেতে খুবই ভালো আর যখন পাকবে তখন আপনাদেরকে দেখাবো গাছ পাকা পেড়ে খাবো আমাদের রান্নাশাল থেকে যে বাগানটা দেখতে পান এখানে সেটা এটাই হচ্ছে এটা আমের বাগানটা আমাদের দেখে রান্নাশালটা ওই দেখেন দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের রান্নাশাল ওখানে রান্না করি ওখান থেকে আপনারা এই বাগানটা দেখতে পান আর এত সুন্দর খুবই ভালো লাগছে কত সুন্দর দেখেন বাতাস দিচ্ছে এত সুন্দর আবহাওয়া খুবই ভালো লাগছে যান ঠান্ডা হয়ে গেছে ফ্যানের বাতাসে কি ঠান্ডা এটা এত সুন্দর বাতাস আমের বাগানে খুবই ভালো লাগছে কেমন রাস্তাতে যাচ্ছে দেখেন চলে অভ্যাস আছে ওদের বিশাল খাদ এখানে পারবে আঙ্গুল পিছলে পড়ে হ্যাঁ রাস্তাতে তো হাঁটতে পারো না তো একটা কাঁচা আম পেরেছি এটা মিষ্টি খেতে খুব ভালো লাগবে টাটকা আম গাছ মিষ্টি আম গাছ মিষ্টি না কাঁচা মিষ্টি গাছ মিষ্টি নয় হিমসাগর কিন্তু একটু ভালো ডাকর হয়ে গেছে ভিতরটা তো কাঁচাতে মিষ্টি লাগবে এত সুন্দর এগুলো কি বলেন তো গ্রামের ছেলে এটা হচ্ছে কোনো অসুবিধা কিছু নাই কি বলেন তো সারাদিন এই মাঠে
সবুজ ঘাসে ঘুরে বেড়াই সকাল সন্ধ্যা, দেখেন কত সুন্দর। একটু পাথর টাথর কিচ্ছু নাই, শুধু ঘাসেই ভর্তি, একদম সবুজ ঘাসে। আপনাদের ঘরের ভিতরটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর মাটির বাড়ি। ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, দেখেন কত সুন্দর। আর আচার দিয়েছে, দেখেন কত সুন্দর। দেখেন এখানে আম কিনতে হয় না, বললাম না ঝড়ের সময় কত আম পরে। এই দেখেন আচার দিয়েছে, এগুলোকে তিন চার দিন রোদ্রে শুকাবে, দেখেন কত সুন্দর। কত সুন্দর দেখলেন তো, কত ভালো লাগছে। এখানে আলু পেঁয়াজ জোগাড় করা আছে, দেখেন এখানে কত সুন্দর, এখানে মশলা যাগুলো সব তুলে রেখেছে। জল খেয়ার, আর এগুলো দেখেন এখন থেকে স্টক করে রেখেছে, এটা বর্ষার সময় জ্বালাবে তার জন্য। এখানে চুলো আছে, শীতের সময় রান্না হয়। খুব ভালো লাগলো বাড়ি, পাকা বাড়ি তো অনেকেই করতে পারে, কিন্তু এরকম বাড়ি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কেউ পারে না। ছোট ছেলের জামা কাপড় কিনে দিয়েছে, আমরা এখন লবণ দিয়ে আম খেতে খেতে চললাম ওই সাইডে, আপনাদের ঘুরে দেখাবো। লাউ খাও, খুব মজা লাগছে, মুখ চাচ্ছে, লাও লাও, আয় লাও, সবাই খেতে খেতে যাই, চলো পুরো আমটাই শেষ। কার কার মুখে পানি আসছে বলেন, কাঁচা আম খাবে, ভালো করে দেখেন। আপনারা একবার অবশ্যই ঘুরে যাবেন, তারপরে বুঝবেন যে কত সুন্দর জায়গাটা। আর জায়গাটা কত উঁচু দেখেন, ওইসব নিচু নিচু এলাকা ওটা, আর একটু পাহাড় এলাকা। আমাদের পাহাড়ি এলাকায় আমাদের পাহাড়ি বাস, আমাদের কিছু ভয় লাগবে না।
মেঘকে ধরো দেখেন আয়ন পড়ে গেল মেহেক যদি গ্রামে কি বলেন তো পার্ক নেই, এটা হয়েছে আমাদের পার্ক স্লিপ কাটা। খরার সময় এখানে খুব পানির অসুবিধা হয়, মানে একটু পানি নেই সব শুকিয়ে গেছে, এই দুটো মাস খুব কষ্ট হয় এখানে, পাহাড়ি এলাকা পানি খুব কম। প্রচুর পানি থাকে, সেই বাচ্চাগুলো না এখান থেকে লাফ মারছিল, সেখানে এখন পানি নাই সব শুকিয়ে গেছে। অনেক কিছু আপনাদের দেখানো ছিল কিন্তু টাইম শর্টের জন্য দেখানো হলো না, রোদ প্রচণ্ড রোদ ছিল তখনও বেরোলাম কিন্তু তাও কভার করতে পারলাম না। রান্না করি, রান্না জায়গাটা এটা চালাটা ওপরে পাহাড়ের ওপরে দেখেন অনেক উঁচুতে আছে আর অনেক গর্ত দেখেন, তার জন্য কোনো বাচ্চা ঢুকায় না আমরা, যদি পড়ে যায় বা কিছু হয় তার জন্য। এই জায়গাটা অনেকটা আমাদের ঢুকে আছে এখানটায়, এখানে প্রচুর আমাদের জায়গা আছে, এতটা পর্যন্ত জায়গা আছে আমাদের, সহজে ধস ছাড়বে না। দেখেন পাথরগুলো মতো বড় বড় পাথর আছে, এই দেখেন কত সুন্দর পাথর,
এগুলা কিন্তু মাটি না বড় বড় পাথরই করা আছে তলে প্রচুর পাথর আছে তার উপরে আমাদের একটু মাটি আছে উপরে 3 ফুট মোটর মাটি আছে হ্যাঁ আর সব মোটামোটা পাথর একদম কত উচ্চতা দেখেন অপর থেকে আপনারা বুঝতেই পারেন না কিন্তু নিচে থেকে আপনারা বুঝতে পাচ্ছেন বাইরে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই অনেক সব গ্যাংটক গেছে সিকিমে কিন্তু আমাদের এখানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর আমরা এখানে ছোট থেকে মানুষ হয়েছি খুব ভালো লাগছে হ্যাঁ আমরা যখন বের হই তখন দেখেন ছাতা নিয়েছিলাম মানে প্রচুর রোদ ছিল বুঝতে পাচ্ছেন তাহলে দেখালাম তো তাই বলছি কত বড় গ্রাম সম্পূর্ণ দেখানো হলো না আরো তো খাদান আছে আরেকটা সন্ধে হয়ে গেল আরেকটা আরেকটা দুটো আছে না হ্যাঁ এলা পাদা সিঁড়ি মতো করা আছে হ্যাঁ এই তো এদিক দিয়ে উঠি হাত দাও হাত দাও আস্তে তো হ্যাঁ আমাদের গ্রামের কিছু কিছু জায়গাটা তো দেখালাম ঘুরে পুরোটা কভার করতে পারলাম না তবু মানে কাজুর বাগান আমের বাগান এইসবগুলো দেখিয়েছি আর অন্যদিন আপনাদের দেখিয়ে দিব আমাদের গ্রামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ।